ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ আমাদের ক্লাস টুয়েলভের রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটা আলোচনা হবে এবং এই চ্যাপ্টারটার বেশ কিছুটা আমাদের হয়ে গেছে প্রায় আমরা শেষ দিকে চলে এসেছি আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ অর্থাৎ বিক্রিয়া হার সমীকরণের দুটো টাইপ দেখব তার মধ্যে অন্তর্কলিত বিক্রিয়ার সমীকরণটা আমাদের আগেই হয়ে গেছে আর আজকে যেটা হবে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এবং এই পোর্শনটার থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এবং ম্যাথামেটিক্যাল যে কোশ্চেনগুলো থাকে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু এই জায়গার থেকেই দেয় সুতরাং এই ক্লাসটা খুব ভালোভাবে করে নেবে আজকে আমাদের শূন্যক্রম বিক্রিয়া হবে তোমাদের দুটো বিক্রিয়া সিলেবাসে আছে সমাকলিত বিক্রিয়ার সমীকরণে একটা শূন্যক্রম আর একটা প্রথমক্রম এর উপরে আর কিছু নেই কিন্তু তোমাদের সিলেবাসে তাহলে শূন্যক্রমটা আজকে হবে নেক্সট দিন আমরা প্রথম ক্রম করে চ্যাপ্টারটা শেষ করে দেবো তার মধ্যে শূন্যক্রম বিক্রিয়ার যেটা সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এই টপিকটা কিন্তু একটা ছোট আছে তুলনামূলক শূন্যক্রমেরটা আর প্রথম ক্রমেরটা একটু বড় আছে তাহলে আজকের ক্লাসটা তুলনামূলক একটু ছোট থাকবে আর নেক্সট দিনের ক্লাসটা তুলনামূলক একটু বড় থাকবে তাহলে আজ আমাদের আলোচনা হবে শূন্যক্রম বিক্রিয়া এটার সমাকলিত বিক্রিয়ার সমীকরণ দেখবো এবং তোমাদের যেরকম বললাম যে এখান থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসে এবং তোমাদের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো থাকে এই চ্যাপ্টারে সেগুলোও কিন্তু এই সমাকলিত বিক্রিয়া সমীকরণের উপরেই থাকে সুতরাং আজকের ক্লাসটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত করে নাও এবং প্রতিদিনের মতো আজকের ক্লাসটাও খুব ইজি লাগবে দেখো একটুও জটিল লাগবে না এবং খুব মজাদারও লাগবে করতে ভালোও লাগবে ক্লাসটা শুধুমাত্র একটু শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নাও তাহলেই হবে চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তো আমাদের যেটা বিক্রিয়া হার সমীকরণ সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বিক্রিয়া হার সমীকরণটাকে একটাকে বলা যেতে পারে অন্তর্কলিত অন্তর্কলিত অর্থাৎ ডিফারেন্সিয়াল বলা যেতে পারে মানে ডেরিভেটিভ টাইপের তোমরা তো ম্যাথামেটিক্সে করেছো আশা করি কারো অসুবিধা থাকবে না আর একটা হচ্ছে সমাকলিত সমাকলিত অর্থাৎ ইন্টিগ্রেটেড অর্থাৎ ইন্টিগ্রেশন যেটা করেছো ম্যাথামেটিক্স সেরকম আর এটা হচ্ছে অন্তর্কলিত মানে ডেরিভেটিভ টাইপের আসবে তাহলে দেখো বিক্রিয়ার সমীকরণকে দুটোভাবে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে অন্তর্কলিত আর একটা হচ্ছে সমাকলিত অন্তর্কলিত অর্থাৎ যেটা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন সেটা অলরেডি আমাদের হয়ে গেছে অলরেডি হয়ে গেছে যদি কারো মনে না পড়ছে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে হয়ে গেছে ধরো এ থেকে প্রোডাক্ট এটা একটা বিক্রিয়া তাহলে আমরা যেটা বিক্রিয়ার সমীকরণ পেয়েছিলাম লক্ষ্য করে দেখো যেটা বিক্রিয়ার সমীকরণ অলরেডি আমরা জানি সেটা কীরকম ছিল আর সমান মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডি টি এগুলো হয়ে গেছে না দেখো এটা ডেরিভেটিভের মতো সাইনটা রয়েছে সমান এটা সমান কি বলতে পারছিলাম যে কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স যেখানে এক্সটা হচ্ছে পরীক্ষা করে নির্ণয় করা যায় ঘাতটা এটা বিক্রিয়ার সমিত সমীকরণের সাথে সম্পর্ক থাকতেও পারে না থাকতেও পারে এটা অলরেডি আমরা দেখেছি তাহলে এই যে ইকুয়েশনটা এই জায়গাটা আটটা বাদ দাও আটটা তো বিক্রিয়া হার বোঝাচ্ছে এটাও বিক্রিয়া হার এটাও বিক্রিয়ার তাহলে এই যে ইকুয়েশনটা পাচ্ছি এইটা হচ্ছে অন্তর্কলিত বিক্রয়ার সমীকরণ অলরেডি আমরা পেয়েছি দেখবে মানে এটা দেখো ডেরিভেটিভের মতো স্ট্রাকচারটা এসছে না ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি যেমন ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স এরকমভাবে তোমরা করেছো দেখবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তাহলে অন্তর্কলিতটা অলরেডি আমাদের হয়ে গেছে সমাকলিতটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় সমাকলিতটা কীভাবে পাবো না যেটা আমাদের অন্তর্কলিত বিক্রিয়ার সমীকরণ এইটাকেই যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই অর্থাৎ সমাকলন করে দিই তাহলে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ পেয়ে যাবো খুব সহজ জিনিস এটা কিভাবে পাবো সেটা তো আমরা দেখবই আজকে প্র্যাকটিস করব তার আগে বলে রাখি যে এই অন্তর্কলিত বিক্রিয়ার সমীকরণ যে আমরা পেয়েছিলাম বিক্রিয়ার সমীকরণ এরপরে আমাদের সমাকলিত বিক্রিয়া সমীকরণের প্রয়োজন কেন পড়লো এই দুটো বিক্রিয়ার সমীকরণের তাৎপর্য কি এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি না দেখো যেটা অন্তর্কলিত বিক্রিয়ার সমীকরণ এটার সাহায্যে বিক্রিয়া হারের সাথে অর্থাৎ যেটা আর বা বিক্রিয়া হারটা যেটা তার সাথে বিক্রিয়কের গাড়ত্বের কীরকম সম্পর্ক সেটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এটাতে যেটা পাওয়া যায় না সেটা হলো যে সময়ের সাথে বিক্রিয়কের গাড়তের যে সম্পর্কটা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর বিক্রিয়কের গাড়ত্ব কত হবে বা একটা নির্দিষ্ট সময় বিক্রিয়া চলাকালীন একটা নির্দিষ্ট সময়ে কতটা বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে এটা কিন্তু এখান থেকে পাওয়া যায় না অর্থাৎ সময়ের সাথে রিলেশনটা পাওয়া যায় না এইটা পুরোটাই তো বিক্রিয়া হার আর আর এর সাথে দেখো বিক্রিয়কের গাঢ়ত্বের সম্পর্কটা পাওয়া যাচ্ছে কিন্তু কোথাও কিন্তু টি এর সাথে সাথে বা বিক্রিয়াত পদার্থের গাড়াতের সম্পর্ক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না এই অসুবিধাটার জন্য মানে সময়ের সাথে বিক্রয়ের গাড়াতের কিরকম সম্পর্ক মানে টি এর সাথে আমাদের কনসেন্ট্রেশন অফ এর কিরকম সম্পর্ক এটার জন্য আমাদের সমাকলিত বিক্রিয়ার সমীকরণ প্রয়োজন হলো তার মানে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ আমরা কাকে বলতে পারি না সময়ের সাথে কোনো একটা বিক্রিয়া সময়ের সাথে বিক্রিয়কের গাঢ়ত্বের মধ্যে সম্পর্কটা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এটা যদিও সংজ্ঞা তোমাদের আসবে না আমি জাস্ট প্রকাশ করে বললাম সংজ্ঞায় প্রকাশ করলে কেমন হবে মানে সময়ের সাথে বিক্রিয়কের গাঢ়ত্বের সম্পর্ক বোঝা যাচ্ছে ব্যাপারটা এরপরে দেখো এটা ডিটেলসে আলোচনা করবো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন আশা করি মোটামুটি বুঝতে পেরেছো এরপরে যখন আমরা এটা দেখবো তখন দেখো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো তাহলে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ বের করা যাক আমরা তো বললাম যে দুটো তোমাদের সিলেবাসে আসে একটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া আর একটা প্রথম ক্রম বিক্রিয়া তার মধ্যে শূন্যক্রমটা আজকের ক্লাসে হবে প্রথম ক্রমটা নেক্সট ক্লাসে হবে দেখো ক্রম কী জিনিস সেটাও অলরেডি তোমাদের জানা আছে তাহলে একটা শূন্যক্রম বিক্রিয়ার আমরা উদাহরণ প্রথমে নিয়ে নিচ্ছি এ থেকে বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের একটা সরল একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে তাহলে কী হবে ইকুয়েশনটা বের করাটা সহজ হবে এ প্লাস বি থেকে সি প্লাস ডি এরকম করলে একটু জটিল ধরনের চলে আসবে সেই একই ইকুয়েশন অথচ জটিল রূপে চলে আসবে আর এটা হলে একটু সরল রূপটা পাওয়া যাবে তাহলে শূন্যক্রম বিক্রিয়া আমরা একটা উদাহরণ নিলাম এ থেকে প্রোডাক্ট তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশান অন্তর্কলিত বিক্রিয়ার সমীকরণ দেখি তাহলে কেমন হবে যে বিক্রিয়া হার এখানে আমরা লিখতে পারি যে বিক্রিয়া হার বা আর লিখতে পারো বিক্রিয়া হার সমান মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি যদি কোনো একটা সময়ে যদি কোনো একটা সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ এ হয় তাহলে এটা লেখা যায় মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি হচ্ছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কত হবে ক্রমটা হচ্ছে শূন্য শূন্য ক্রম বিক্রিয়া তার মানে বুঝতে এটা এটার টু দি পাওয়ারটা কত হবে শূন্য হবে ঠিক ধরেছ এটাই তো ক্রমটা তো বিক্রিয়া সমীকরণে গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো সমষ্টি সেটাই হচ্ছে ক্রম আর এখানে একটাই বিক্রিয়ক রয়েছে সুতরাং এর যেটা ঘাত থাকবে সেটাই বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার ক্রম কত শূন্য তার মানে এর ঘাতটা হচ্ছে শূন্য যাচ্ছে ব্যাপারটা তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি বা মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান হচ্ছে কে যেহেতু শূন্যক্রম বিক্রিয়া তার জন্য এটা ঘাতটা জিরো তার মানে এটা ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কে পড়ে থাকছে তাহলে এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অন্তর্কলিত বিক্রিয়াহার সমীকরণ বোঝা গেলো এটা এক নম্বর অন্তর্কলিত বিক্রিয়াহার সমীকরণ এটা অলরেডি তোমাদের জানা আছে এরপরে এটার থেকে আমরা সমাকলিত বিক্রিয়ার সমীকরণটা বের করবো কেমনভাবে বের করব না এটাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে অর্থাৎ সমাকরণ করতে হবে তোমরা তো ম্যাথামেটিক্সে করেইছ আমার থেকে তোমরাই হয়তো বেশি ভালো জানো সমাকলন করতে যাই হোক একটু দেখে নাও তাহলে এটা সমাকলন কীভাবে করা যাবে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ আচ্ছা ডিটিটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি সমান হচ্ছে কে ইন্টু ডিটি হলো এখন এটাকেই আমরা ইন্টিগ্রেশন করতে পারি ঠিক আছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি কনসেনট্রেশন অফ এ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ কে ইন্টু ডিটি করা যেতে পারে আচ্ছা কেটা তো ধ্রুবক অলরেডি আমরা জানি কেটা এটা হার ধ্রুবক তার মানে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যাবে তাহলে লিখা যেতে পারে বা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি কনসেন্ট্রেশন অফ এ সমান হচ্ছে কে ইন্টু ইন্টিগ্রেশন অফ টি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই ধারটাই দেখিয়ে দিচ্ছি আর জায়গা নেই নিচের দিকে তাহলে মাইনাস কনসেনট্রেশন অফ এ এটা দেখো অনির্দিষ্ট সমাকলন তাই তো এর কোনো লিমিট দেওয়া নেই তাহলে কে ইন্টু টি কে টি প্লাস এখানে একটা ধ্রুবক চলে আসবে যদি ইন্টিগ্রেশনটা করায় তাহলে সমাকলন ধ্রুবক একটা নিতে হবে সেটা সি নিয়ে নিলাম ধরো তাহলে এটা হচ্ছে আমাদের দু নম্বর ইকুয়েশান পেয়ে গেলাম এরপর আমাদের কি কি করতে হবে না এই সি এর মানটা বের করতে হবে বের করে এই ইকুয়েশানটাতে বসাতে হবে তাহলে তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা আমি উপরে দেখিয়ে দিচ্ছি ধরো বিক্রিয়ার শুরুতে অর্থাৎ টি সমান যখন জিরো তখন বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এটা ছিল এ জিরো কনসেনট্রেশন অফ এ জিরো অর্থাৎ একেবারে বিক্রিয়া এর গাড়ত্বটা বিক্রিয়কের গাড়ত্ব হচ্ছে এটা এজিরো এটাকে এজিরো দ্বারাই প্রকাশ করা হয় কনসেন্ট্রেশনটা বারবার বলতে অসুবিধা হলে না বললেও চলবে যে কনসেন্ট্রেশন অফ এ জিরো তুমি সিম্পলি এজিরো বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে একদম বিক্রিয়া স্টার্টিংয়ে অর্থাৎ যখন বিক্রিয়াটা শুরু হবে সেই মুহূর্তে টি সমান জিরো সময় তখন বিক্রিয়কের গাড়ত্ব কত ছিল না এজিরো ধীরে ধীরে যত টাইম আগিয়েছে বিক্রিয়কের গাঢ় কী হবে ধীরে ধীরে কমবে তাহলে এই সিচুয়েশানটা যদি আমরা দু নম্বর সমীকরণে বসাই এটাকে যদি আমরা দু নম্বর ইকুয়েশনে দু নম্বর সমীকরণে বসাই সমীকরণ বসিয়ে পাই এটা লিখা যেতে পারে মাইনাস দেখো বিক্রিয়কের গাড়ত্ব তখন কত ছিল কনসেনট্রেশন অফ এ জিরো টি সমান জিরো সময় একটা বসাচ্ছে এখানে আচ্ছা কে ইন্টু টি এর মান কত টি এর মান হচ্ছে জিরো সেই সময় প্লাস সি বসানো যায় তো এই কন্ডিশনটাকে টি সমান জিরো হলে এ সমান এ জিরো তাহলে ওটাকে যদি বসাই তাহলে এটা আসছে তার মানে এইখান থেকে আমরা বলতে পারি দেখো মাইনাস কনসেনট্রেশন অফ এ জিরো সমান হচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে সি সি এর মান আমরা পেয়ে গেলাম তাহলে সি সমান আমরা বলতে পারি মাইনাস কনসেনট্রেশন অফ এ জিরো এই সি এর মানটাকে আবার দু নম্বর সমীকরণে বসাতে হবে ঠিক আছে এইটাকে আবার দু নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো তাহলে সি এর জায়গায় মাইনাস কনসেন্ট্রেশন অফ এ জিরো বসিয়ে দেবো শুধু তাহলে মাইনাস কনসেন্ট্রেশন অফ আর সি এর জায়গায় মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বসানো ঠিক আছে এ জিরোটা কি এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব বিক্রিয়কের মানে একদম শুরুর মুহূর্তে গাঢ়ত্ব আর এটা কি এটা হচ্ছে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব এখন দেখো তাহলে এটার থেকে লেখা যেতে পারে বা এ জিরোটাকে এইদিকে নিয়ে এসো গাঢ়ত্বটা সমান হচ্ছে কে টি হলো এইটাকেই বলা যেতে পারে আমাদের শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এ জিরো মাইনাস এ সমান কে টি এটা তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে অর্থাৎ মনেও রাখতে হবে তার কারণ হচ্ছে আগেই বললাম যে এখান থেকে তোমাদের ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো দেয় তাহলে তখন এতটা ডিরাইভ করে অঙ্কটা কষাচ্ছে যদি তোমার সমীকরণটা মনে থাকে এখানে জাস্ট পুট করে দিলেই ডিজিটগুলো পুট করে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এটাকে একটু করে নিতে হবে তাছাড়াও এর থেকে কিছু গ্রাফ আসে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে শূন্যক্রম বিক্রিয়ার আমাদের সমাকলিত বিক্রিয়ার সমীকরণটা কি পেলাম না এ জিরো মাইনাস এ সমান হচ্ছে কেটি এটাকে অনেক সময় এরকমভাবেও লেখা থাকে যে এ জিরো মাইনাস এ আচ্ছা টিটাকে এদিকে নিয়ে চলে এলো তাহলে এ কে পড়ে থাকবে কিন্তু এই যে সমীকরণটা এটাও তোমাদের বইয়ে আছে দেখবে এই সমীকরণটার থেকে এটা দেখো সহজ তুলনামূলক দেখতে সহজ বা মনে রাখতে সহজ তাই এটা মনে রাখলেই হবে কারণ এটা জানলেই এটাও চলে আসবে আর এটা জানলে এটা চলে আসবে দুটো সমীকরণ একই জিনিস শুধুমাত্র টিটাকে এদিকে নিয়ে আসা হয়েছে তাহলে উপরেরটাই মনে রাখবে এটা খুব সহজভাবে মনে রাখা যাবে এই জিরো মাইনাস এ সমান কে টি অর্থাৎ প্রারম্ভিক গাড়াত্ব মাইনাস টি সময় পরে গাড়াতো সমান কেটি এটা মনে হয়ে যাবে অটোমেটিক দেখো প্র্যাকটিস করতে করতে আজকের ক্লাসটা শেষ হতে হতেই তোমাদের এটা মনে থেকে যাবে ইচ্ছা করে তোমাদেরকে মনে করতে হবে না আর অটোমেটিক মনে থেকে যাবে আর পুরো যে ডেরিভেশনটা করলাম এটা কখনো পরীক্ষাতে আসতে পারে তাহলে এটা একটু তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে তোমাদের বইও দিয়ে আছে আর আমিও দেখিয়ে দিলাম কীভাবে করা হলো জাস্ট ইন্টিগ্রেশন করলেই হবে যেটা অন্তর্গলিত বিক্রিয়া সমীকরণ শূন্যক্রম বিক্রিয়া সেটাকে ইন্টিগ্রেশন করে নিলে একটা সি পাবে সি এর মানটা বের করবে কিভাবে বের করবে না টি সমান জিরো সময়ে চলে যাবে তাহলে সি এর মানটা পেয়ে যাবে টি সমান যখন জিরো তখন এর জায়গায় এ জিরো বসাবে তাহলে সি এর মান দেখবে পেয়ে যাবে দিয়ে সেই সি এর মানটা আবার এই সমীকরণটাতেই পুট করে দেবে বাস তাহলেই তোমার চলে আসবে এ জিরো কয় না সে সমান কে টি এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার সমীকরণ একবার অবশ্যই নিজের খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে কিন্তু তাহলে এই সমীকরণটাই দেখো চারটে টোটাল রাশি আছে একটা হচ্ছে এ জিরো একটা এ একটা কে আর একটা টি অর্থাৎ বিক্রিয়কের প্রারম্ভিক গাড়ত্ব টি সময় পরে গাড়ত্ব এটা হচ্ছে হার ধ্রুবক আর এটা হচ্ছে সময় তাহলে যদি তিনটে রাশি আমাদের জানা থাকে অপর রাশিটা সহজেই নির্ণয় করতে পারবো অর্থাৎ বিক্রিয়কটা প্রথমে কতটা নিয়েছিল গাড়ত্ব এই জিরোটা ধরো জানা আছে টি সময় পরে কতটা গাড়ত্ব হলো সেটাও ধরো জেনে নিলে সময়টা তো দেখতেই পাচ্ছ সময় টি সময় পরেই বের করছো তাহলে যদি এই তিনটে জানা থাকে অর্থাৎ এই জিরো এ আর টি তাহলে বিক্রি আর ধ্রুবকের মানটা আমরা সমীকরণ থেকে নির্ণয় করে নিতে পারবো এরপরে দেখো কিছু মজার মজার সম্পর্ক আছে এই সমীকরণটার উপর বেস করে আর কিছু গ্রাফ আছে সেগুলো খুবই সহজ লাগবে একদম বাচ্চা ছেলের মতো লাগবে বুঝিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিন্তার কিছু নেই এবং ওগুলো কোশ্চেন আসে পরীক্ষাতে কিন্তু আসে ভালোভাবে করে রাখো প্রথম সম্পর্কটা দেখো বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস এবং সময়ের মধ্যে সম্পর্ক শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস আর সময়ের মধ্যে কীরকম সম্পর্ক সেটা বের করতে দিতে পারে তাহলে ধরো একটা শূন্যক্রম বিক্রিয়া আমরা ধরে নিচ্ছি এ থেকে প্রোডাক্ট যেরকম অলরেডি আমরা জানি একটু দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে এটা টি সমান যখন সময় জিরো একদম স্টার্টিংয়ে তখন এর গাড়ত্ব কত এর গাড়ত্ব হচ্ছে এ জিরো তো আর টি সময় যখন অতিবাহিত হয়ে গেছে তখন এর গাড়ত্ব হচ্ছে কনসেনট্রেশন অফ এ বোঝা যাচ্ছে মানে ধীরে ধীরে কী হবে বিক্রিয়কের গাড়ত্বটা হ্রাস পাবে কতটা হ্রাস পেয়েছে এই যে ডিফারেন্সটা কতটা হ্রাস পেয়েছে ধরো নাও এক্স এক্স পরিমাণে হ্রাস পেয়েছে তাহলে এক্সটা হচ্ছে আমাদের বিক্রিয়কের গাড়ত্ব হ্রাস বোঝা যাচ্ছে এ বিক্রিয়োগের গারাত্ম এটা হচ্ছে এক্স এর সাথে আমাদের সময় টিএস সম্পর্কটা বের করতে বলেছে তার মানে এখানে বলতে পারি আমরা যে এক্স সমান এক্স সমান কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ এটা বলা যেতে পারে প্রারম্ভিক গারাত্ম মাইনাস সময় পরে যে গারাত্বটা এটা হচ্ছে বিক্রিয়ের গারাত্ম হাঁস তাহলে এর সাথে সময় সম্পর্ক বের করতে বলেছে এখন দেখো এখানে লিখবে যে আমরা জানি এভাবে লিখবে আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার সমীকরণ হলো এটা লিখছি না বলে দিচ্ছি আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার সমীকরণ হলো এ জিরো মাইনাস এ মনে পড়ছে একটু আগেই দেখালাম সমান টি ঠিক আছে এইটাতে ডাইরেক্ট চলে আসবে মানে এই ইকুয়েশনটার ডেরিভেশনটা বারবার দেখানোর দরকার নেই এটা ডাইরেক্ট লিখবে আচ্ছা এরপরে এটার জায়গায় দেখো এক্স বসাবে তাহলে এক্স সমান হচ্ছে কে টি তাহলে এক্স এর সাথে টি এর সম্পর্ক আমরা পেয়ে গেলাম এক্স সমান হচ্ছে কেটি এটাই সম্পর্ক আর কিছু নয় মানে এই দিকটা যেটা আছে বাম দিকটা যেটা আছে সমীকরণে সেটাই দেখো বিক্রিয়কের গাড়ত্ব হ্রাস প্রারম্ভিক গাড়ত্ব মাইনাস টি সময় পরে গাড়ত্ব তার মানে কি বিক্রিয়কের গাড়ত হাস সেটা সমান টি এটাই সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক টি এর সাথে এক্সের কীরকম সম্পর্ক প্রপোর্শনাল সম্পর্ক যেহেতু এটা ধ্রুবক তার মানে এক্স প্রপোর্শনাল টু টি বলতে পারি অর্থাৎ যত সময় যাবে তত বিক্রিয়কের গাড়ত্ব হাসের পরিমাণটা বাড়বে অর্থাৎ তত বিক্রিয়কের গাঢ়টা হ্রাস পাবে বলতে পারি তার মানে এইখান পর্যন্ত করে দিলেই হবে এক সমান কেটি ঠিক আছে সম্পর্ক বের করা হয়ে গেছে সেকেন্ড যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট ভালোভাবে করে রাখবে একবার করে প্র্যাকটিস করবে খাতা পেন নিয়ে মানে অনেকের অসুবিধা হয় কি তোমাদেরকে বলেওছি আগে যে এখানে খুব সহজ লাগে সহজ লাগার জন্য আর বাড়িতে পড়ে না বা প্র্যাকটিস করে না এরকমটা করো না বাড়িতে একবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কী হবে যেটা তোমার সহজ এখন লাগছে সেটা একেবারে মস্তিষ্কে ছাপ পড়ে যাবে মানে ওটা আর ভুলবে না চিন্তার কিছু নেই পরীক্ষার সময় খুব ইজিলি করে দিতে পারবে সেই কারণে প্র্যাকটিসটা অবশ্যই করবে আমাদের বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন এটার ক্ষেত্রেও তাহলে ওই সমাকলিত বিক্রিয়ার সমীকরণটা আগে লিখে নিতে হবে তাহলে কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস এ সমান হচ্ছে কেটি এটা আমরা জানি বলে প্রথমেই লিখে নিলে যে আমরা জানি একটা শূন্যক্রম বিক্রিয়া সমকলিত বিক্রিয়ার সমীকরণ হলো এটা এখন দেখো বিক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ যখন বিক্রিয়া সম্পূর্ণ হবে সেই সময়টা ধরো আমরা ধরে নিলাম যে টি যে টি সময় পরে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে টি সময় পরে আমাদের যখন সম্পূর্ণ হবে টি সময়ে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে তাহলে তখন আমাদের বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে বিক্রিয়কের গাঢ়ত্ব জিরো হয়ে যাবে বিক্রিয় শেষ হয়ে যাবে তাই তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক শেষ হয়ে যাবে তাহলে এই কনসেন্ট্রেশন অফ এটা যদি জিরো বসায় তাহলে যে সময়টা আসবে সেটাই হচ্ছে তোমার বিক্রিয়া সম্পূর্ণ হতে সময় তাহলে এই কন্ডিশনটাকে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি আসবে এ জিরো মাইনাস এ জেগে জিরো বসালাম সমান হচ্ছে কে টি তাহলে টি সমান কত আসবে দেখো কে টি সমান বলতে পারি কনসেন্ট্রেশন অফ এ জিরো উল্টিয়ে দিলাম শুধু তাহলে টি সমান হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ জিরো বাই কে তাহলে এটা আমাদের বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময়টা লাগবে সেটার ইকুয়েশন চলে এলো অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণ হতে এই সময়টা লাগবে এ জিরো বাই কে টি অর্থাৎ প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করছে প্রারম্ভিক গাঢ় যত বেশি হবে তত সময়টাও বেশি লাগবে যেহেতু হার দুর্ভোগটা কনস্ট্যান্ট তাহলে বলতে পারি যে প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে প্রপোর্শনাল এই সময়টা মানে বিক্রিয়া শেষ হতে যে সময়টা লাগবে ব্যাপারটা কী হলো বোঝা গেল যে বিক্রিয়া সম্পূর্ণ হতে আমরা ধরে নিলাম যে টি সময় লাগে তাহলে যখন সম্পূর্ণ হবে তখন বিক্রিয়কের গাঢ় জিরো হয়ে যাবে বিক্রিয়ক শেষ হয়ে যাবে তাহলে এই কন্ডিশনটাকে এই সমীকরণে শুধুমাত্র বসিয়ে দাও তাহলেই চলে আসবে এগুলো সব এই ধরনেরই মানে কন্ডিশানটা আগে ঠিক করো যে কীরকম কন্ডিশনটা হচ্ছে সেটাকে সমীকরণে বসিয়ে দাও তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে মানে এতটাই সহজ যেমন দেখো এর পরেরটাও নিজেরাই এরকমভাবে বলতে পারবে এটা হচ্ছে অর্ধ জীবনকাল একটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বা অর্ধায়ু যেটাকে টি হাব বলা হয় এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়টা বের করা এটা পরীক্ষাতে প্রায়ই আসে দেখবে শূন্যক্রমেরও আসে প্রথম ক্রমেরও আসে এবং কনসেপ্টটা যদি বুঝে নাও তাহলে কিচ্ছু নেই মানে অর্ধায়ু কী জিনিস সেটা বুঝে নিলেই তোমরা বের করতে পারবে অর্ধায়ু হচ্ছে যে একটা বিক্রিয়া ধরো সে বিক্রিয়াটা চলছে যে সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্বটা হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়াটার অর্ধায়ু মানে অর্ধেকটা বিক্রিয়া শেষ হয়ে গেছে বলতে পারো তার জন্য অর্ধায়ু বা অর্ধ জীবনকাল পুরোটা শেষ হয়ে গেলে তাহলে টোটাল জীবনকালটা চলে আসে অর্ধায়ু মানে অর্ধেকটা শেষ হয়ে যাবে অর্থাৎ বিক্রিয়কের যেটা গাঢ়ত্ব ছিল সেটা অর্ধেক হয়ে যাবে ব্যাস এটাই হচ্ছে কনসেপ্ট তাহলে এটার ক্ষেত্রেও আমরা সমীকরণটা লিখবো শূন্যক্রম বিক্রিয়ার প্রথমে লিখবে আমরা জানি শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়ার সমীকরণ সমান হচ্ছে এ জিরো মাইনাস এ সমান হচ্ছে কে টি ঠিক আছে এটা আগেই লিখে দেওয়া হলো এরপর ধরো আমরা ধরে নিলাম যে অর্ধায়ু হচ্ছে টি হাফ মানে টি হাফ এই সময়টার পরে বিক্রিয়কের গাঢ়টা অর্ধেক হয়ে যাবে তাহলে টি হাফ সময়টা যখন হবে বিক্রিয়াটা চলতে চলতে তখন কি হবে বিক্রিয়কের গাঢ়ত্ব অর্ধেক হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে না যেটা প্রারম্ভিক গাঢ়ত্ব নিয়েছিলাম এ জিরো তার হাফ হয়ে যাবে বোঝা গেল ব্যাপারটা মানে এ সমান হচ্ছে এ জিরো বাই টু বিক্রয়কারত্বটা প্রারম্ভিক গাড়ত্বের অর্ধেক হয়ে যাবে এটাই তো টি হাফ ওই সময়টাতে তাহলে এই কন্ডিশনটাকে আমরা এই সমীকরণে বসাবো বোঝা যাচ্ছে ব্যাপারটা কন্ডিশানটা শুধু বসিয়ে দিলেই টি হাফটা পেয়ে যাবে দেখো এ লিখতে পারি তাহলে তো ওরা লিখবে যে এটাকে এখানে হয়তো এক দিয়ে দিলে যে এক নম্বর সমীকরণে বসিয়ে পায় দিয়ে এটা লিখবে এ জিরো মাইনাস এর জায়গায় লিখবে এ জিরো বাই টু আচ্ছা কে টি আছে তাহলে টি এর জায়গায় আমরা টি হাফ লিখবো কারণ টি হাফ সময়ে এই ঘটনাটা ঘটছে তাহলে টি হাফের মানটা বের করতে হবে তাহলে দেখো এই ধারটা এ জিরো মাইনাস এ জিরো বাই টু এটা হচ্ছে এই জিরো পুরো আর এটা এ জিরোর অর্ধেক তাহলে এটা কত থাকবে এটা থাকবে এ জিরো বাই টু তাই তো ভগ্নাংশের বিয়োগ যদি কারো অসুবিধা হয় করে নেবে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা রাশি মাইনাস তার অর্ধেক তার মানে কি অর্ধেকটাই পড়ে থাকবে তাহলে কে ইন্টু টি হাফ তাহলে টি হাফ সমান কত হবে বা লিখতে পারি টি হাফ অর্থাৎ অর্ধ জীবনকাল এটাই অর্ধ জীবনকাল সমান যদি কেটাকে এদিকে নিয়ে আসো তাহলে এ জিরো বাই টু কে হলো সম্পূর্ণ শেষ হতে এ জিরো বাই কে লেগেছিল এটা এ জিরো বাই টু কে এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল এবং এটাতেও দেখো এই টু এটা তো ধ্রুবক চলে আসছে এটা তো নির্দিষ্ট একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকটা নির্দিষ্ট তাহলে এটাও কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে নির্ভর করছে মানে টি হাফের মানটাও প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে প্রপোর্শনাল হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভালোভাবে করে রাখবে টি হাফ বের করা অর্ধ জীবনকাল কিচ্ছু নয় শুধু কনসেপ্টটা মাথায় রাখবে যে অর্ধ জীবনকাল জিনিসটা কি যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বটা অর্ধেক হয়ে যাবে প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়াটার অর্ধায়ু তাহলে টি হাফ সময় এ সমান এ জিরো বাই টু জাস্ট এটা বসিয়ে দেবে অর্ধ জীবনকাল চলে আসবে এরপর দেখো শূন্যক্রম বিক্রির কিছু লেখচিত্র আমরা পাবো লেখচিত্রগুলো গ্রাফগুলোও তোমরা একটু করে রাখবে কারণ এগুলোও পরীক্ষাতে আসে কখনো কখনো গ্রাফগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু কখনও চলে আসে তাহলে একটু দেখে রাখো খুব সহজ জিনিস শূন্যক্রম বিক্রির ক্ষেত্রে সরলরেখার যেটা ইকুয়েশন স্বররেখার ইকুয়েশান মনে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি তাই তো এই ইকুয়েশানটাই বেশিরভাগ সময় কাজে লাগবে দেখবে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইকুয়েশানগুলো একটু জানতে হবে ম্যাথামেটিক্সে এগুলো করেছো দেখবে যে কোনটা স্বররেখা বোঝায় বা কোনটা পরাবৃত্ত বোঝায় উপবৃত্ত বোঝায় এই জিনিসগুলো একটু তুলনামূলক জানতে হবে ম্যাক্সিমাম সময় স্বররেখার ইকুয়েশানটার মতোই আসে সুতরাং চিন্তার কিছু নেই এম এক্স প্লাস সি এখানে স্বররেখাটার নথি কী হবে এমটা হচ্ছে স্বররেখার নতি তাই তো অলরেডি আমরা এগুলো জানি তাহলে দেখো লেখচিত্রগুলো এরপরে করাটা সহজ হবে প্রথম যেটা লেখচিত্র পাবো সেটা হচ্ছে বিক্রিয়া হার অর্থাৎ আর এর সাথে আর ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ কনসেনট্রেশন অপে কীরকমভাবে নির্ভরশীল এর একটা লেখচিত্র এখন দেখো লেখচিত্র আঁকতে গেলে আমাদের যেটা করতে হবে যে কোনো লেখচিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে বলে রাখছি যে কোনো লেখচিত্র যখন আঁকতে হবে তখন এদের মধ্যে সম্পর্কটা আগে ডিফাইন করে নিতে হবে যে কেমন সম্পর্ক আগে যেমন সম্পর্কগুলো আমরা করলাম ওই ধরনেরই যে কেমন সম্পর্ক এদের মধ্যে সেটা আগে ডিফাইন করতে হবে তারপরে দেখবে যে ওই সমীকরণটা কি স্বররেখার মতো সমীকরণ আসছে নাকি অন্য কিছুর মতো আসছে তাহলে যেরকম সমীকরণ আসবে সেই রকমের গ্রাফটা হবে ঠিক আছে এটা হচ্ছে মূল কনসেপ্ট লেখচিত্রের তাহলে আর এর সাথে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর এর সাথে এ এর কনসেন্ট্রেশন অফ এ এর সম্পর্কটা আমাদেরকে ডিফাইন করতে হবে দেখো একটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর সমান আমরা কি জানি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কত হবে জিরো শূন্যক্রমিক বিক্রিয়া যেহেতু তাহলে জিরো হবে তাহলে আর সমান হচ্ছে কে অর্থাৎ এই টার্মটাই উঠে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক ঠিক আছে যেহেতু এই টার্মটাই নেই সমীকরণের মধ্যে ঠিক আছে তার মানে এর উপর নির্ভরশীলই নয় তাহলে বিক্রিয়ার হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীলই নয় তার মানে একদিকে যদি আমরা বিক্রিয়া হার প্লট করি আর একদিকে যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব প্লট করি তাহলে কী হবে গারত্বের উপর নির্ভরশীলই নয় অর্থাৎ এটা একটা ধ্রুবকভাবে চলবে আর সমান কে অর্থাৎ এর সাথে কোনো সম্পর্ক নেই এর মান তুমি যতই বাড়াও আর এর মান কিন্তু বাড়বেও না কমবেও না অর্থাৎ আরের মানটা ফিক্সড থাকবে তাহলে এটা যদি আমাদের এক্স এক্সিস হয় এটা যদি ওয়াই এক্সিস হয় তাহলে আমরা এক্স এক্সিসের সমান্তরাল একটা স্বররেখা পাবো বলা যেতে পারে এই সমীকরণটা দেখেই আমরা বুঝতে পারছি বা গারত্ব রাশির সাথে সমান্তরাল একটা স্বররেখা পাওয়া যাবে নেক্সট দু নম্বর যে গ্রাফটা আমরা পাবো সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে এটা ভার্সেস সময় টি এটার গ্রাফটা কেমন আসবে তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে তারপরে সেটা প্লট করতে হবে লেখচিত্রে তাহলে দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা কীভাবে বের করব না আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ এ জিরো মাইনাস এ এটার থেকে বের করা যাবে সমান হচ্ছে কেটি ঠিক আছে তাহলে টাইমটাকে নিয়ে আসতে হচ্ছে তার জন্য এই সমীকরণটাই ইউজ করবো বেশিরভাগ সময় এই সমীকরণটাই ইউজ হবে তাহলে এক্ষেত্রে আমাদের কার সাথে কার না এ এর সাথে টি এর এ ভার্সেস টি অর্থাৎ আমরা যখন গ্রাফে প্লট করব দেখবে তখন এই দিকটা কি এই দিকটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আর এই দিকটা হচ্ছে আমাদের এক্স এক্সিস তাহলে সমীকরণটা এমনভাবে বের করবে যে যেটা শুরুতে আছে সেটা ওয়াই এক্সিস বরাবর প্লট করতে হবে আর যেটা পরে আছে সেটা এক্স এক্সিস বরাবর প্লট করতে হবে তার মানে যেটা ওয়াই এক্সিস বরাবর থাকবে সেটাকে তুমি সমীকরণের বাঁ দিকে রাখবে আর যেটা পরে থাকবে সেটা সমীকরণের ডান দিকে রাখবে সমীকরণটা এইভাবে বের করবে অর্থাৎ এই টার্মটাকে যে সমীকরণটা আমরা বের করবো এটাকে বাম দিকে রাখবো আর টিটাকে ডান দিকে রাখবো ব্যাপারটা বোঝা যাচ্ছে তাহলে সমীকরণে প্লট করাটা সুবিধা হবে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে এটাকে এটাকে এদিকে রাখলাম কনসেনট্রেশন অফ পেটা এই থাকলো অ্যাকচুয়ালি কী হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে কারণ এটা এই যে মাইনাস আছে তাহলে এটাকে প্লাস করা হচ্ছে আর এটাকে এদিকে নিয়ে আসা হচ্ছে তাহলে এ জিরো মাইনাস টি দেখো এটা বুঝতে পারলে কি না আগে দেখো যদি কেউ বুঝতে না পেরেছ আমি আরেকবার বলে দিচ্ছি এটাকে ধরো এদিকে প্রথমে নিয়ে গেলে আর এটাকে এদিকে নিয়ে গেলে তাহলে দেখো এই দিকের টার্মটা এ জিরো মাইনাস কেটি আসবে আর ওইটা কনসেন্ট্রেশন অফ অফেই আসবে দ্বি পুরো সমীকরণটা উল্টিয়ে দিলে তাহলে দেখো এ সমান আমরা বলতে পারি সরি এ সমান আমরা বলতে পারি এ জিরো মাইনাস কেটি বলা যেতে পারে তো এটার থেকে এটা বের করতে আশা করি সবাই পারবে যদি না পারো নিজেরা একবার খাতায় করে দেখে নেবে তাহলেই হবে তাহলে দেখো আমরা ওয়াই এক্সেস বরাবর যেটা প্লট করবো সেটাকে এদিকে রাখলাম এক্স আমাদের এখানে এক্স কোনটা টি দেখো ওয়াই এক্সেস বরাবর এটাকে প্লট করতে হবে এ ভার্সেস টি আর এক্সেসেস বরাবর টিটাকে প্লট করতে হবে তাই তো তাহলে আমাদের এক্ষেত্রে বলতে পারি ওয়াই হচ্ছে এটা আর এক্স হচ্ছে টিটা ঠিক আছে তাহলে এটা এদিকে চলে এলো টিটা ওইদিকে গেছে ঠিক আছে এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় দেখো মাইনাস কে এক্সটাকে সামনে রাখলাম আর কি প্লাস এ জিরো এ জিরো হচ্ছে বিক্রিয়কের করে প্রারম্ভিকারত যেটা ধ্রুবক বলা যেতে পারে তাহলে এই যে সমীকরণটা এই লয় এটা দেখো অনেকটা ওয়াই ইজাল টু মাইনাস এম এক্স প্লাস সি এই ধরনের সমীকরণ আসছে না এটা ওয়াই এক্সিস বরাবর দেখো এ ভার্সেস টি তাহলে এটা আমাদের ওয়াই ঠিক আছে এটা ওয়াই আর এক্স কোনটা এক্স হচ্ছে টিটা এটা হচ্ছে আমাদের এক্স ঠিক আছে এইটা হচ্ছে এক্স এ দেখো তাহলে মাইনাস কে আছে তার জন্য মাইনাস এম এর মতো দেখাচ্ছে আর এটা আমাদের কনস্ট্যান্ট বিক্রিয় করে প্রারম্ভিক যেটা নিয়ে নিচ সেটা তো ফিক্সড তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট থাকছে একটা নির্দিষ্ট বিক্রিয়াতে প্রারম্ভিক গাঢ়ত্বটা কনস্ট্যান্ট থাকছে তাহলে এটা দেখো অনেকটা ওয়াইজল টু মাইনাস প্লাস সি এই ধরনের সমীকরণ আসছে এই যে সমীকরণটা এলো আমাদের এটা সম্পর্ক পেয়ে গেছি আমরা এ এর সাথে টি এর সাথে টি এর সম্পর্ক এরপরে এটাকে প্লট করব তাহলে এইটা কেমন ধরনের স্বররেখা এটা দেখো ঋণাত্মক নথিযুক্ত একটা স্বররেখা মাইনাস এম নথিটা দেখো তাহলে এটা এইরকম হবে প্লটটা ঠিক আছে ঋণাত্মক নথিযুক্ত একটা স্বররেখা হবে মূল কমে হবে না যেহেতু এখানে সিটা আছে এটা পজিটিভ থাকবে তার জন্যে আমাদের এইরকম আসছে এবং এটার ক্ষেত্রে নথি এই স্বররেখাটা নথি কত আসবে নথি আসবে এমের জায়গায় এখানে কে আছে মাইনাস কে আছে তা নথি সমান হচ্ছে মাইনাস কে বোঝা যাচ্ছে ওয়াই ইজ ইগোল টু এক্স প্লাস সি বা ওয়াই ইজ টু মাইনাস এক্স প্লাস সি এই ধরনেরই আসছে না তাহলে এটা একটা ঋণাত্মক নথিযুক্ত স্বররেখা আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথামেটিক্সে যদি কেউ এগুলো করে রেখেছো তাহলে সে তো খুব সহজেই আমার বোঝানোর আগেই সে বুঝে নিয়েছে ব্যাপারটা আর যে করে রাখো নি সে অন্তত এইবার বুঝে নাও ব্যাপারটা একটু এরপর লাস্ট আরেকটা গ্রাফ আমরা করব যেটা হচ্ছে টি হাফ অর্থাৎ অর্ধায়ু তাই তো অর্ধজীবনকাল তার সাথে বিক্রিয়কের করে প্রারম্ভিক গারত্বের কীরকম সম্পর্ক হবে এবং তার লেখচিত্রটা কেমন হবে তাহলে দেখো এখানে আমরা টি হাফ টি হাফটা অলরেডি আমরা জেনেছি আগে একটু আগে বের করেছি যদি কারো মনে না থাকে সে আবার বের করবে কোষে সেক্ষেত্রে টি হাফ সমান কি আসবে আমরা অলরেডি দেখলাম একটু আগে যে এ জিরো বাই টু কে তাই তো এটা আমরা পেয়েছিলাম টি হাফ সমান তাহলে ডাইরেক্ট এই সমীকরণটা চলে আসছে যেহেতু আমাদের সম্পর্কটা জানা আছে যদি না জানা থাকে তাহলে টি হাফটা বের করবে টি হাফ কীভাবে বের করতে হয় সেই সমীকরণটা থেকে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ থেকে বের করতে হবে যে এ জিরো মাইনাস এ ওয়ান হচ্ছে কে টি তাহলে যখন টি হাফ হবে টি হাফ সময়ে আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব কী পাবো প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে তাহলে এই কন্ডিশনটাকে এখানে বসাতে হবে ঠিক আছে একই রকমভাবে ডেরিভেশনটা আবার করবে তখন দেখবে যে টি হাফের মানটা এটাই আসছে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক তাহলে এই সম্পর্কটা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওয়াই যেহেতু প্রথমে আছে যে প্রথমে থাকবে সে ওয়াই যে পরে থাকবে সে হচ্ছে এক্স ঠিক আছে এটা মাথায় রাখো তাহলে টি হাফ এটা বরাবর প্লট করা হলো যে পরে আছে এ প্লট করা হলো এখন এটাকে ওয়াই এটাকে এক্স হিসাবে ট্রিট করো তাহলে দেখো কেমন আসছে এ নিচেরটা আমরা মুছে দিচ্ছি তাহলে দেখো এটা ওয়াই এটা হচ্ছে এক্স এটা ধ্রুবক প্লাস মাইনাস দিয়ে আর কিছু নেই তার মানে এটা ওয়াই ইজ টু এক্স এরকম আসছে না এটা যদি ওয়াই হয় এটা যদি এক্স হয় আর এটা তো ধ্রুবক ধ্রুবকটা এম নথি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ধ্রুবক মানে ওয়ান বাই টু কেটা হচ্ছে ধ্রুবক বলতে পারো প্লাস মাইনাস দিয়ে কিছু নেই মানে প্লাস সি বা মাইনাস সি কিছু এরকম আসবে না তাহলে ওয়াই এম এর মতো সমীকরণ আসছে এটা কেমন সমীকরণ এটা হচ্ছে দেখবে মূল বিন্দুগামী স্বররেখার সমীকরণ ম্যাথে তোমাদের অলরেডি হয়ে গেছে মূল বিন্দুগামী স্বররেখা অর্থাৎ এটা যাবে এরকমভাবে ঠিক আছে এবং নথিটা পজিটিভ যদি নেগেটিভ হতো তাহলে নিচের দিকে আসতো এটা কিন্তু পজিটিভ নথি আসছে তাহলে নথি সমান এটার কি পাবো নথি কত এমের মানটা এক্ষেত্রে কত এই সময় এটা যদি ওয়াই হয় এটা যদি এক্স হয় তাহলে এম হচ্ছে ওয়ান বাই টু কে তাহলে নথি সমান হচ্ছে ওয়ান বাই টু কে ঠিক আছে নথিটাও বের করে নেওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে লেখচিত্রটাও আমাদের হয়ে যাচ্ছে তাহলে তোমাদের যদি পড়ে তাহলে ডাইরেক্ট এরকমভাবে লিখবে যে আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু টি হাফ সমান হচ্ছে এ জিরো বাই টুকে এবার কোনটা কী বটে সেটা বলে দেবে যে অর্ধ টি হাফটা হচ্ছে অর্ধায়ু এ জিরোটা হচ্ছে বিক্রি প্রারম্ভিক আর কে এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক তাহলে এটা আগে বলে দিলে সমীকরণটা লিখে দিলে এটা সম্পর্ক তাহলে তার লেখচিত্রটা করে দিলে নথিটাও লিখে দিলে বাস কমপ্লিট হয়ে গেল তোমাদের শুধু একটা জিনিস দেখতে হবে যে যার সাথে যা সম্পর্ক দিয়েছে যেটা প্রথমে থাকবে সেটাকে ওয়াই ধরতে হবে আর এটাকে এক্স ধরতে হবে মনে মনে এবং সেরকমভাবে এখানেও প্লট করতে হবে এটাকে ওয়াই এক্সিস বরাবর আর এটাকে এক্স এক্সিস বরাবর দিয়ে যে সমীকরণটা আসছে এটাকে ওয়াই এটাকে এক্স ধরলে কী ধরনের সমীকরণ আসছে একটু মনে মনে কম্পেয়ার করতে হবে যেমন এটা ওয়াইজগুলো এর মতো এলো মানে ওয়াইস সমান এক্স রয়েছে তার সাথে একটা গুণ রয়েছে ওয়ান বাই টু কে গুণ রয়েছে বা টুকে দিয়ে ভাগ রয়েছে তাহলে ওয়াইজগুলু এমএক্সের মতো আসছে যদি এখানে প্লাস দিয়ে কিছু থাকতো কোনো কনস্ট্যান্ট থাকতো তাহলে প্লাস সি হতো সেটা ওয়াইসগুলো এমএক্স প্লাস সি এর মতো সমীকরণ বলতে পারতে যাই হোক এটাতে কিছু নেই তাহলে এম এক্সের মতো তার মানে এরকম সমীকরণ আসবে ঠিক আছে সরলরেখাটা এরকম আসবে মূল বিন্দুকামী যাই হোক আশা করি এগুলো তোমাদের জটিল লাগেনি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটাও এখানেই শেষ তোমাদের শূন্যক্রম বিক্রিয়া শূন্যক্রম বিক্রিয়ার যেটা সমাকলিত বিক্রিয়ার সমীকরণ তার মধ্যে এই বিষয়গুলোই শুধুমাত্র ছিল নেক্সট দিনে আমরা প্রথম ক্রমের দেখে নেবো একই রকমভাবে এবং এগুলোর থেকে প্রচুর কোশ্চেন আসে রাসায়নিক গতিবিদ্যা থেকে মেনলি এই জায়গা দুটোর থেকেই বেশি কোয়েশ্চেন আসে শূন্যক্রম বিক্রিয়া আর প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়ার সমীকরণ মানে এখান থেকে ওই ডেরিভেশনগুলো দেয় সম্পর্কগুলো যেগুলো একটু আগে দেখাচ্ছিলাম গ্রাফগুলোর আগে এবং তার সাথে গ্রাফগুলোও থাকতে পারে এবং সমাকলিত বিক্রিয়ার সমীকরণটা কীভাবে নির্ণয় করা হয়েছে সেটাও থাকতে পারে আর তার সাথে তোমাদের অঙ্ক থাকে মানে এখান থেকে কীরকম অঙ্ক আছে সেগুলো লাস্ট দিনে আমি করিয়ে দেবো ধরো কোনো একটা শূন্যক্রম বিক্রিয়া দেওয়া আছে তার দুটো বলে দেওয়া আছে একটা বের করতে বলেছে ঠিক আছে এইরকমভাবে দেওয়া থাকে অঙ্কগুলোও খুব সহজ করলেই তখনই বুঝতে পারবে লাস্ট ক্লাসটা দেওয়া হবে অঙ্কগুলো তো ঠিক আছে আজকে তোমাদের মোটামুটি ক্লাস শেষ এখানেই একটু ছোট হলো ক্লাসটা নেক্সট দিনে সেরকম একটু বড়ও হবে আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আজ এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে